আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইসলামী ছাত্র সিভিল উলামা নগর শাখা ভাই সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য প্রিয় আজিজ ইসলাম ফরাজি ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র সিভিল খুলনা মহানগর শাখার উদ্যোগে আজকে 46তম বিজয় দিবসের র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি সম্মানিত ইমরান খালিদ উপস্থিত সাবেক মহানগর সভাপতি মিলাদ হোসেন সহ ইসলামী ছাত্র সিভিলের সকল নেতৃবৃন্দকে তারা আবার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম বিজয় দিবসে আমরা বলতে চাই কাকু শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা প্রত্যেকটি আমাদের ভাইরা জীবন দিয়েছে শহীদ করে জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করেছে সেই লক্ষ্য উদ্দেশ্য এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি আমরা সারা বাংলাদেশে এখন কোন রাজনৈতিক দর্শন টেন্ডারবাজি চাঁদাবাজিতে হয়ে গেছে ছাত্র সমাজ যুব সমাজ আজকে অশ্লীলতা বেয়ানা বা বেয়াইবানা এবং মাদকে আসক্ত হয়ে পড়েছে মাতারা দিশেহারা ছাত্র সমাজকে যদি আলোর পথ দেখাতে হয় তাহলে ছাত্র শিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আজকে মাদক মুক্ত সমাজ করতে হবে সেই ক্ষেত্রে ছাত্র শিবিরকে সবার আগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আজকের এই বিজয় দিবসের 46তম অবসরে বলতে চাই আমরা দেশে কোনো হানাহানি চাই না আমাদের বাক্সটিও থেকে কেড়ে নেওয়া হয়েছে রাজনৈতিক সেটিও থেকে কেড়ে নেওয়া হয়েছে এই বিজয় দিবসে বলতে চাই আমাদের বাক্সটিও থেকে ফিরে দিতে হবে বাংলাদেশের জমির জমিনে রাজনীতি আসুন আমরা আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা জীবন দিয়ে এই বাংলাদেশের মাটিকে থেকে ভারতের দালালদের এবং বাংলাদেশ কিনে তারা ষড়যন্ত্র করছে তাদের সঙ্গে আমরা উৎপাদন করবো ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র